বোনাস শেয়ারের প্রতিকারক দিকগুলি কি কি বা কতটুকু দেখো একটি কোম্পানি কি পজিশন আছে আমি জানি না যখন ডিভিডেন্ডের সময় আসে আমার শিল্পের নামে টাকা নিয়ে কোম্পানির নামে টাকা নিয়ে তারা কি করে বিলাস গাড়ি কেনে তারা হাইফাই জীবনযাপন করে শিল্প ডেভেলপমেন্টের চিন্তা কম করে তখন যখন করে ধরে এই জেমে তাদের একটা গ্রুপ আছে তৈরি করা এই জেমি পার্টি যেগুলো আছে এগুলা কোম্পানি তৈরি করেছে এদেরকে দালাল হিসেবে বিনিয়োগ করে স্বার্থ সংগ্রহ না করে তারা কি করে শেয়ার বোনাসার নাম কাগজ ধরিয়ে দেয় সাধারণ বিনিয়োগকারী কিছুই পাচ্ছে না অতএব এই রাজস্বার বোনাসার দিয়া। যেমন ব্যাঙ্কগুলো কি করতেছে শুধু বোনাসার দিচ্ছে বোনাসার দিচ্ছে ব্যাঙ্কগুলো কি কখনো ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ক্যাশ ডিভিডেন্ড যখন একটা কোম্পানি দিতে পারবো তখন আমি মনে করবো সে কোম্পানির পজিশন ভালো আছে সে কোম্পানির পারফরমেন্স ভালো তখন ওই কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে আজকে বাজারের সবচেয়ে বড় সমস্যা হল কনফিডেন্স লেভেল টাকারও সমস্যা নয় আস্থার সংকট এই আস্থার সংকট দূর করতে হবে এবং কোম্পানিগুলোকে একটা শ্রেণ কোম্পানি আনার জন্য তাদেরকে তারা যেন মনে করে ব্যাংক থেকে টাকা নির্দেশ আমাকে শুদ্ধ আসল যোগ সংক্রবৃদ্ধি দিতে হচ্ছে এখানেও আমাকে দিতে হবে আমি নয়শো করলে চলবে না এইটাই হল রাইস শেয়ার এবং বোনাস শেয়ারের সমস্যা গুণগত পরিবর্তন এবং পরিবর্তনের জন্য কোম্পানির পজিশন বোঝানোর জন্য আজকে আমি এগুলা না দিয়ে নগদ ডিভিডেন্ড দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্লেসমেন্ট জানতে আপনারা দাবি করেছেন মেয়াদ প্লেসমেন্ট শেয়ারটা কি এটা কখন করে একটা কোম্পানি তার ক্যাপিটাল গেনের জন্য তখন সে তার ফিড ক্যাপিটাল বৃদ্ধির জন্য সে প্লেসমেন্ট শেয়ার দেয় প্লেসমেন্ট ছাড়া তো শেয়ার মার্কেটে আসার প্রশ্ন উঠে না আমাদের এখানে কি হচ্ছে প্লেসমেন্ট শেয়ারের নাম দিয়ে একটা বাণিজ্য চলতেছে কোম্পানি ফিড আপ ক্যাপিটাল যখন যখন কোনো কোম্পানি মার্কেটে আসবে তার পূর্বে সে তার ফিড আপ ক্যাপিটাল বানানোর জন্য প্লেসমেন্ট শেয়ার দিয়ে থাকে সেখানে উল্লেখ থাকে না যে এটা শেয়ার মার্কেটে চলে আসবে আমাদের এখানে তার বিপরীত হচ্ছে কোম্পানি তার টোটাল পেড আপ ক্যাপিটাল একটা জিনিস উল্লেখ করে উল্লেখ করে সে মার্কেটে তার প্রসেসের মাধ্যমে জানিয়ে দেয় আর জানিয়ে দেয় যে সে এখানে কি করতেছে সে এত টাকা নিবে তার কোম্পানি পজিশন হলো এখন মোটামুটি ভালো পজিশনে আছে সে দুদিন পরে এর ভালো ব্যবসা করে এবং এখান থেকে টাকা পেলে সে বৃহৎ একটা বট বৃক্ষ পরিণত হবে সমাজের সে অবদান রাখতে পারবে বিনিয়োগকারীদের স্বার্থ জন্য সে আরও বেশি প্রোডাকশন করতে পারে তার পণ্যের দাম বাড়বে দুই দিন পরে কি দেখতেছি আমরা আমরা যখন আইপিগুলো গুলো মার্কেটে আসে যে তারিখে আসে তার থেকে ছয় মাস এক বছর তারা প্লেসমেন্ট সার গুলো বিক্রি করে চলে যাচ্ছে তাহলে এটি দেয় প্লে এটা একটা পাতানো খেলা এই পাতানো খেলা বন্ধ করার জন্য আমি মনে করি প্লেসমেন্ট সার না দেওয়াই উচিত আমাদের এখানে যারা কোম্পানি আছে সব কোম্পানি না অনেকগুলো কোম্পানি দুই সাল থেকে নয় এটা দুই সাল দশ সাল থেকে শুরু দুই হাজার এক দুই থেকে শুরু হয়েছে বর্তমানে প্রেক্ষা পর্যন্ত আমার জানা মতো এরা কোম্পানি তৈরি করে প্লেসমেন্ট শেয়ার এবং শেয়ার বাণিজ্য শুরু করে দিয়েছে ওরা ব্যবসায়িক বাণিজ্যতে নাই ওরা শিল্প উৎপাদনের জাগাতে নাই কত এটা বন্ধ করতে হবে এই প্লেসমেন্ট শেয়ারের প্রশ্নই উঠে প্লেসমেন্ট শেয়ারের লকিংয়ের মেয়াদ বাড়লে দেশে শিল্প উন্নয়নের কতটুকু প্রভাব পড়বে যে প্লেসমেন্টের শেয়ার মাধ্যমে এখানে কম্বারেড হলো অ্যাম ড্রাইভিং লিমিটেড সে দেখাচ্ছে দুই কোটি শেয়ার নিয়েছে এখান থেকে আইপি র মাধ্যমে পদ্দার অন্তরালে সে বিক্রি করেছে আরো ষোলো কোটি শেয়ার আমার প্রশ্ন হলো আইপি যখন শেয়ারগুলো আসে তখন সাধারণ বিনোকারী দুই কোটি শেয়ার আছে কোম্পানি এই পজিশন আছে পারফরমেন্স পজিশন যেতে পারবে এই যে আপনার পর ধারণ করলো যে শেয়ারটা বিক্রি হলো মার্কেট আসলো এই প্লেসমেন্ট শেয়ারটার কারণে আজকে মার্কেটের অবস্থা এই কোম্পানিগুলো মার্কেট থেকে টাকা উত্তোলন করে দুই দিন পরে এদের কোনো হাওয়া হয়ে যায় যেমন অ্যাপল ইস্পাত দুইশো কোটি টাকা মার্কেট থেকে উত্তোলন করেছে আমরা পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সিকিউরিটি অ্যাকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম যে এদেরকে এত টাকা দেওয়ার কোনো যুক্তিগতা নেই উনি আমাদের কথা শুনলেন না দুই সাল থেকে বর্তমানে প্রেক্ষাপট পর্যন্ত বারবার এই সিকিউরিটি অ্যাকশন কমিশনকে আমরা চিঠি দিয়েছি এই অদাসিত কোম্পানিগুলোকে আপনি অনুমোদন দিবেন না অ্যাপলে সব বাজার থেকে নিয়েছে বাইশ টাকা করে বর্তমান তার শেয়ারের দাম কত ষাট টাকা তিরিশ পয়সা আজকের বাকি টাকা কোথায় গিয়েছে হয়েছে সাধারণ তার কথা বলেছি আপনার দেখেন এখানে প্রায় চব্বিশ পঁচিশটি কোম্পানি আছে যারা আইপি এর মাধ্যমে যে শেয়ার দিচ্ছে অতিরিক্ত অতিরঞ্জিত শেয়ার প্লেসমেন্ট শেয়ার দিয়ে বাজারটাকে অস্থির করে দিয়েছে যেখানে ডিমান্ড নেই সেখানে ছাপলা দিচ্ছে দুই সালে মার্কেট পাওয়ার একটিমাত্র কারণ ছিল বাজারে ডিমান্ড ছিল না পাঁচ বছর লকিং চেয়েছি একটি মাত্র কারণে বাজারের কথা চিন্তা করি বিনিয়োগকারী শর্ত সংগ্রহণ কথা চিন্তা করি কোম্পানির জন্য একটি কোম্পানির যত রাইট আপনার পাঁচ বছর লকিং থাকবে তখন কোম্পানি অটোমেটিকলি মার্কেটে এসে তাকে ভালো ডিভিডেন্ট দিতে বাধ্য হবে এবং একটি কোম্পানিতে পাঁচ বছর যদি ডিভিডেন্ট দেওয়া টিকে থাকতে পারে পরবর্তী পর্যায়ে বিনিয়োগীরাও এখানে ইয়ে হবে না প্রতারণার শিকার হবে না কোম্পানি তার আপন গতিতে চলতে শিখবে এবং কোম্পানি পজিশনে যাবে